আরেকটা বিষয় যেহেতু এটা আসলো, একটু বলি লোকাল লেভেল প্ল্যানিং এলএলপি জিনিসটা, ওই আপনার চলে ওই লোকাল লেভেল প্ল্যানিং হলো ওই জনগণের মতামত নিয়ে যে পরিকল্পনা করা হয়, অর্থাৎ স্থানীয় পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সাথে কথা বলে যে পরিকল্পনা লয়, সেটা হলো লোকাল লেভেল প্ল্যানিং। আর এই লোকাল লেভেল প্ল্যানিং এর কিন্তু অনেকগুলো সুবিধা আছে। এক নম্বর সুবিধা হলো লোকাল লেভেল প্ল্যানিং এ স্থানীয় মেধা প্রতিভা ও দক্ষতা মূল্যায়ন করা হয়। দুই নম্বরে লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে জনগণের নেতৃত্বের বিকাশ ঘটে। লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা হয়। লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে কেন্দ্রীয় প্রজাতন্ত্রের অধীনে হাজার হাজার স্থানীয় প্রজাতন্ত্র সৃষ্টি করা হয়। লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে জনগণের ক্ষোভ আশা আকাঙ্ক্ষা মীমাংসা করার মানে একটা এটা হলো একটা সফট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। সোজা কথা, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সহায়তায় যে পরিকল্পনাগুলো নেওয়া হয় সেটা হলো লোকাল লেভেল প্ল্যানিং, আমরা সংক্ষেপে বলি এলএলপি। আর এটার উল্টোটা হলো সেন্ট্রাল প্ল্যানিং, যেটা কেন্দ্র থেকে নেওয়া হয়। আসুন মায়া ছড়াই।